মহামারী প্রকোপের মধ্যে বৃহস্পতিবার অষ্টম দফার ভোটের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর বুথ ফেরত জরিপ আসতে শুরু করছে। তাতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটি আভাস মিলছে। ভোট শেষ হওয়ার পর নয়াদিল্লি ভিত্তিক ভারতীয় টেলিভিশন এনডিটিভির বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে 156টি আসনে জয় পেতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে এতদিন জনপ্রিয় না হলেও এবারের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়েছে। জরিপ অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দলটি এবার 121টি আসন জয় পেতে যাচ্ছে। এর ফলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ফের মমতা ক্ষমতার বিস্তার করছেন।